हजरत इब्राहिम अलैहिस्सलाम इस्माइल अलैहिस्सलाम काबागोर बनालें। इब्राहिम अलैहिस्सलाम हलन राजमिस्त्री और सन्तान इस्माइल अलैहिस्सलाम हलन जुगाली। बाप बेटा दोनों काबागोर मिस्त्री और राजमिस्त्री बोलें कि पृथ्वी थी एक थेके बड़ कोनो राजमिस्त्री पावा जाबे? श्रेष्ठतम मिस्त्री श्रेष्ठतम राजमिस्त्री काबागोर बानिया बनानो हो गेल। बनानोर पर एबार दुजने मिले आल्लाहर दरबारे दोआ करतेछे। दुजने मिले आल्लाहर काछे बोलतेछे, आरे आल्लाह काबा तो हो गेछे, काबा तो बनानो हो गेछे, तुमि मेहरबानी करे आमादेर এই কাবা বানানোর এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া করেছে যেন এটা কবুল হয়ে যায়। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা বানানো হলো, কাবা হয়ে গেছে, এবার বাপ বেটা দোয়া করে রব্বানা করে নামাজ সাথে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আমার রব তুমি কবুল করে নাও। এটা বাহাদুরি দেখায় নাই, নিজের মধ্যে একটা ক্রেডিট আনে নাই। কাবা ঘর বানাইছি আমরা যেমন করে থাকি, মসজিদ বানাইলে আমরা বলি, মাদ্রাসা বানাইলে আমরা বলি এটা করছি আমি, কি বলে এমন চিন্তা আসে না? উনি কথা বলে নাই, বাপ বলেছে রব্বানা, ছেলে বলেছে রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আমার রব কবুল করে নাও, কবুল করে নাও। হাজার কিছু দিয়ে যদি বানায় আর তুমি যদি কবুল না করো, এটা করে আমার কোনো লাভ নাই। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি দ্রষ্টা এবং তুমি জানো, তুমি দেখেছো আমরা কি কাজ করেছি আর আমার অন্তরে কি আছে, আমাদের অন্তরে কি ছিল। ইব্রাহিম ইসমাইল দুজন বলছে সেটাও তুমি জানো, কে জানে বলেন তো দেখি। আল্লাহ আমাদের কথা বলি জানে কিনা বলে? আমরা একটা মাস রোজা রাখলাম, রোজা রেখে আমাদের চিন্তা কি রমজান মাস খুব ভালোভাবে পালন করছি, তারাবির নামাজ পড়েছি, এরপরে ইফতারি করেছি, সেহরি করেছি, এরপরে কোরআন তেলাওয়াত করেছি, একটা মাস অনেক কিছু হয়ে গেছে আর না যথেষ্ট হয়েছে। নিজে মনে মনে এই চিন্তা নিয়ে আসি, হয়তো অনেক কিছু হয়ে গেছে, জান্নাতের দরজা তো আল্লাহ খুলে দিয়েছেন আর বন্ধ করবে না। রমজান মাস আমার জন্য তা নয়, বরঞ্চ রমজান মাস আমাকে শিক্ষা দেয় আমি কিভাবে হারাম কাজ ছেড়ে দেব। রমজান মাস আমাকে শিক্ষা দেয় এই মাসে যেমন ভাবে মসজিদগুলি ভর্তি ছিল, আগামী এগারো মাস ওইভাবে মসজিদগুলি ভর্তি থাকবে, এটা আমাকে রমজান মাস শিক্ষা দেয়। রমজান মাস আমাকে শিক্ষা দেয় ঝগড়াঝাটি ঝগড়াঝাটি নয়, ভালোবাসা দাগ খয়রাত আর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, এটা আমাকে রমজান মাস শিক্ষা দেয়।